ছানাফুড়া কেক করবো। এই যে ছানা সব কাটিয়ে দিয়েছি, এই দুপাশে দুটো ছানা, এটা অনেকটা কেটে আছে, ছানাগুলো ছেঁকে নিই। এখানে দিয়েছি আমি চিনি, সুজি আর ছানা। আগে ছানা দিয়েছি, তারপর চিনি, তারপর সুজি, তারপর লাস্টে দু চামচ ঘি। তো এটাকে ভালো করে মেখে নিতে হবে, খুব সুন্দর করে মেখে নিতে হবে নরম করে। তারপর যদি খুব একটা বেশি না নরম হয়, তাহলে হচ্ছে ছানার জল, যে ছানা কাটানো যে জল ছিল সেই জল এক চামচ আপনারা দিতে পারেন। তো দেখুন আমি ঘি দিয়ে দিলাম, তো এরপর দেব ছানা কাটানো জল, দিয়ে ভালো করে এটাকে মেল্ট করে নেব, একটুও যাতে ডেলা ডেলা না থাকে, সবগুলো যেমন সমানভাবে নরম হয়, সফট হয় মাখাটা, তবে মানে কেকটাও সফট হবে। তাহলে মাখাটা যত সফট হবে তো কেকটাও তত নরম হবে। তো এইখানে দেখো আমি মাখছি, মেখে মেখে এটা ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর আমি এখানে একটা যে মানে ছোট বাটির মতো আছে, অ্যালমুনিয়ামের পাত্র এটা, তো এটাতে ঘি মাখিয়ে নিয়েছি। এতে ঘি মাখিয়ে আমি প্রেসার কুকারটা গ্যাস জ্বেলে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। প্রেসার কুকারের মধ্যে একটা মোটা কাগজ পেতে দিলাম নিচটাতে, তার উপরে ওই বাটিটা, কেকের বাটিটা বসাবো। তো আপনারা দেখতে থাকুন কেমনভাবে কী বসায়। তো এই যে এটা সাঁড়েসে করে ধরে আস্তে আস্তে বসিয়ে দেব। তো এই যে কেকটা আগে সেট করে নিচ্ছি, যাতে না ভিতরে বাবলস থেকে যাই। তো ভালো করে হাতে করে চেপে চেপে সেট করে নিতে হবে। তো এটা একটি উড়িষ্যার বিখ্যাত ছানাপোড়া মিষ্টি, এটাই আমি তৈরি করছি। তো দেখতে থাকুন আপনারা, তো খেতে অসাধারণ হয়েছিল, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এতে বেশি কোনো জিনিস লাগেও না, ছানা, সুজি, চিনি, ঘি হলেই এটা হয়ে যায়। কেউ কেউ এলাচের দানা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি কিন্তু এলাচের দানা কোনো দিইনি, আর কোনো বাদামও ইউজ করিনি। এই যে এটা তৈরি হয়ে গেছে। তো এটা এরপর পাত্রে ঢেলে মানে ওই উল্টো দিকে, প্রথম দিকটা এটা চেপে উল্টো দিকটা ঢেলে রাখতে হবে, পিছন দিকটা আগের দিকে থাকবে। তো দেখতে থাকুন কেমন কেমন তৈরি হয়েছে এটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এটা এখন গরম আছে, গরমের সময় একটু উঠতে দেরি হবে, একটু ঠান্ডা হয়ে গেলে